শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। বাংলার এই মৃদু মন্দ হিমেল সকালে বিশ্বজুড়ে আপনারা যারা যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আর টিভির মেস্টার ম্যাঙ্গনে ব্যতীত তারকালাপে, স্বাগত সকলকে। সে সঙ্গে বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা। দর্শক, মানুষ তার কর্মের চেয়ে বড় নাকি কর্ম তাকে বড় করে ছোট করে, এ নিয়ে বিজ্ঞজনদের মধ্যে বিতণ্ডা রয়েছে বিস্তর। কিন্তু মানুষের কর্মই যে তাকে স্মরণীয় বরণীয় অথবা ঈর্ষণীয় নিন্দনীয় করে তোলে, সুতরাং এমন সূক্ষ্ম আর জটিল যে জীবন, সে জীবনকে অবহেলা করা, জীবনের কোনো একটি মুহূর্তকে হেলায় বিলীন করা অবশ্যই কাজের কাজ হয় না, হবেও না। ঠিক তাই দেশে দেশে নিজেদের কাজ দিয়ে যারা সময়কে ভরিয়ে তোলবার, রাগিয়ে তোলবার প্রচেষ্টা করেন, তারা সকলের কাছে হয়ে ওঠেন অনুকরণীয় এবং ভালোবাসা আর সৌহার্দ্যের মানুষ। আজকের তারকালাপে যিনি আমাদের অতিথির আসনে রয়েছেন, তিনিও জীবন আর সময়কে রাঙিয়ে চলা নন্দন দর্পণের একজন সৃষ্টিশীল মানুষ, অর্থাৎ নির্মাণ মাধ্যমের অনন্য কুশীলক। দর্শক, আজ নিজের জন্মদিনে আরটিভির অতিথি হয়েছেন টেলিভিশন এবং নাট্য ভুবনের চেনা মানুষ, নাভিশার পরিচিতি এমন একজন কুশলী মানুষ, নাট্যকার ও পরিচালক মাসুদ সেজান। ভাইয়া, স্বাগত, শুভ সকাল, শুভ 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 জন্মদিন, কেমন আছেন? ভালো আছি। বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা তো থাকছেই। হ্যাঁ, বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা দিয়েই আমরা শুরু করি অনুষ্ঠান। আমার ভালো লাগছে আজকে আমার জন্ম বিজয়ের মাসে, বিজয়ের মাসে এবং শীতের সময়, তো এই দুটো ব্যাপারকেই আমি খুব এনজয় করি। জন্মদিন পালনের রেওয়াজটা তো শুরু হয় মূলত রাত 12:01 থেকে। প্রথম প্রহরটা কেমন ছিল সেটাই তো জানতে চাই। হ্যাঁ, সেটা বরাবরের মতোই রাত 12:01 আমার খুব কাছের খুব প্রিয় মানুষ যারা যারা আমাকে একটু বেশিই ভালোবাসেন, তা না হলে তো রাত 12:00 সময়, এখন শীতের সময় তো এমনিতেই অনেক গভীর রাত হয়ে যায় এবং একটু শীতও পড়েছে সম্প্রতি, তো সেইটাকে জয় করে আমার বাসা পর্যন্ত পৌঁছানো, এটা তো আসলে ভালোবাসার প্রতিফলন, একটা প্রতিফলন বলবো কিংবা বহিঃপ্রকাশ, সেটা দিয়ে আসলে শুরু হয়েছে। এরকম কিছু প্রিয় মানুষ বাসায় গিয়েছিলেন, কেক নিয়ে গেছেন, ফুল নিয়ে গেছেন, তাদের সঙ্গে অনেকটা সময় কেটেছে। তারপরে ঘুম তো খুব বেশি হয়নি, আবার সকালবেলা উঠে এখানে আসতে হবে, তারা ছিল রাস্তায়, জ্যাম ছিল। আমি উত্তরায় থাকি, তো উত্তরা থেকে এখানে আসা, মানে ঢাকা এবং ঢাকার বাইরে বলি আমরা, তো ঢাকায় আসার জন্য এক ধরনের প্রিপারেশন দরকার হয় আসলে, তো সেই যুদ্ধ করে এই তো এসে বসলাম। প্রত্যেকটা বয়সের আমার মনে হয় যে আলাদা সৌন্দর্য আছে, আলাদা ভাবনার জায়গা আছে। জন্মদিনটা ছোটবেলায় আমাদের কাছে যেমন ভাবে ধরা দিত, একটা বয়স পরে বা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অন্য রকম ভাবে ধরা দেয়। এখন আসলে কিভাবে ধরা দেয় আমরা জানবো, তবে দর্শকদের আমন্ত্রণ জানিয়ে। প্রিয় দর্শক, দেখে নিলেন কে আছেন আজ তারকালাপের অতিথির আসনে। সুতরাং স্বাধীন বাংলাদেশের, বিজয়ী বাংলাদেশের সৃজনশীল নাট্য চর্চা আর অনন্য নির্মাণের এই সুজনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে অথবা তার কাছে কিছু জানতে চাইলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। ফিরছি আলাপে, ফিরে এলাম যেমনটি জানতে চেয়েছিলাম ভাইয়া। হ্যাঁ, ছোটবেলার জন্মদিনগুলো একরকম ছিল, যে জন্মদিন আসে না কেন, মানে কতদিন পর আসবে, এখন মনে হয় যে এত দ্রুত আসছে কেন, এই একটা বেসিক একটা পার্থক্য আমার কাছে মনে হয় ইদানিং, যে এত তাড়াতাড়ি সময়গুলো চলে যাচ্ছে কেন। আমার তো আসলে আরও অনেকগুলো কাজ করার কথা, সেই কাজগুলো কি আমি আদৌ করতে পারবো? আসলে একটা করে জন্মদিন এগিয়ে আসছে আর আমার মানে মৃত্যুর কথা মনে হয়, মানে সত্যি কথা বলতে, যে এটি আসলে অনিবার্য সত্য। হ্যাঁ, অনিবার্য সত্য, কিন্তু আমার যে কাজের পরিকল্পনাগুলো আছে, যে স্বপ্নগুলো আছে, সেগুলো তো আমি করতে চাই, তো সেই রকম একটি মানে দোলাচলে দিনগুলো কেটে যাচ্ছে। জন্মদিন আসলেই এখন মানে আনন্দের চাইতে ভয়টা বেশি লাগে, যে আরও একটা বছর শেষ হয়ে গেল, আরও একটা বছর শেষ হয়ে গেল, আমি তো কিছু করতে পারলাম না, কবে করব, কবে শুরু করব, এরকম একটি মানে অনুভূতি হয় এখন। আসলে শিল্প চর্চা যারা করে তাদের আমার মনে হয় ভালো কাজ করার, আরও ভালো কাজ করার এই পিপাসাটা বা এই আগ্রহটা যদি বলি,
কখনোই আমার মনে হয় যে শেষ হবার নয়। তারপর ইতিমধ্যে তো অনেকগুলো কাজ করা হয়েছে এবং মাসুদ সেজান কিন্তু অন্যরকম যদি বলে একটা অবস্থানও তৈরি করেছে, সেই জায়গা থেকে আপনার কাছ থেকে কিছু তথ্য নিয়ে একটা তথ্য কণিকা তৈরি করেছি, দেখাতে চাই আপনাকে। চোখ রাখবো। বাংলাদেশের শোবিজ তথা টেলিভিশন নাট্য ভবনে ইতিমধ্যে এক পরীক্ষিত ও জনপ্রিয় নাট্য নির্মাতা মাসুদ সেজান। নাট্য নির্মাণের এই কুশলীপুর জন্ম জয়পুরহাটে 9 ডিসেম্বর। সে সুবাদে তার পৈতৃক আদিস্থায়ী নিবাসও জয়পুরহাটে। বাবা আবুল কাশেম, মা আলেয়া বেগম। পরিবারে 4 ভাই ও 2 বোনের মধ্যে মাসুদ সেজান তৃতীয়। একাডেমিক শিক্ষায় ঢাকা কলেজ থেকে বাংলায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি। নাটকের প্রতি অনুরক্ত মাসুদ সেজান 1987 সালে যোগ দিয়েছিলেন মঞ্চ নাটকের দল নাট্যকেন্দ্রে। তার নাট্য পরিচালনার শুরুটা আরও পরে 2007 সালে। তার নির্মিত প্রথম নাটক তুলা রাশি হলেও সম্প্রচারিত প্রথম নাটক লেট লতিফ, অসংখ্য একক নাটক, টেলিফিল্মের পাশাপাশি তার রচিত ধারাবাহিক নাটক সমাদৃত হয়েছে দর্শক মহলে। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার জনপ্রিয়তাও। তার উল্লেখযোগ্য নাটক ও টেলিফিল্মের মধ্যে রয়েছে তুলা রাশি, লেট লতিফ, পোল্টিবাজি, লাভ এন্ড কোং, প্রথম প্রেম, মায়াজাল, ফরমালিন, ফরমালিন প্লাস, চলিতেছে সার্কাস, লাইক এন্ড কমেন্টস, চিচিং ফাক, মানি ইজ নো প্রবলেম, না ভোট, ছোট লোক ইত্যাদি। ভক্ত দর্শকের ভালোবাসার পাশাপাশি বেশ কয়েকবার অর্জন করেছেন সিজিএফবি অ্যাওয়ার্ড সহ বেশ কিছু সম্মাননা। আমাদের আজকের অতিথি প্রিয়জন নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান। আজ তার জন্মদিনে আরটিভি ও মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। ভাইয়া, আবার আরটিভি পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ, আরটিভিকে ধন্যবাদ আমাকে স্মরণ করবার জন্য, আপনাকে ধন্যবাদ। হয় না, জন্মদিন নিয়ে তো আসলে পরিকল্পনাগুলো তো একটু অন্যরকমই থাকে। কেউ চায় যে খুব আড়ম্বর করে জন্মদিন সেলিব্রেট করতে, আবার কেউ চায় একেবারে একান্তই নিজের মতো করে করতে। একটু জানবো আপনার ইচ্ছেটা কি, আজ কি পরিকল্পনা করেছেন, কিভাবে সেলিব্রেট করবেন ভাইয়া? তবে এই মুহূর্তে ভালোবেসে একজন দর্শক যুক্ত হয়েছে, ফোনটি কি নিয়ে আসবো? হ্যাঁ প্লিজ। শুভ সকাল, কার সঙ্গে কথা বলছি? আমি আমার পরিচয়টা পড়ে দিই আগে, যার জন্মদিন তাকে নিয়ে কিছু বলে নেই। নিশ্চয়ই শুভ জন্মদিন মাসুদ সেজান। সাউন্ডটা একটু বাড়ানো যাবে? উনি শুনি আসলে আমার কাছে একজন পরিচালক না, উনি আমার কাছে একজন বড় ভাই, অভিভাবক। আমার নাম বিশ্বসত্যি। জন্মদিনে শুধু এতটুকুই বলতে চাই, আপনি সমাজের এই দেশের অনিয়ম, অনৈতিকতা এবং সমাজের যেই অন্যায়, এগুলির বিরুদ্ধে আপনার ব্যক্তিগত আন্দোলনের জায়গা থেকে সুন্দরভাবে শিল্পের মাধ্যমে যেভাবে উপস্থাপন করে আপনার নাটকের মাধ্যমে, গল্পগুলোর মাধ্যমে সমাজকে সুন্দর করার চেষ্টা করছেন, সেই চেষ্টা যেন আপনাকে আমাদের মহান আল্লাহ তাআলা অনেক বছর বাঁচিয়ে রাখি, এবং এই চেষ্টা যাতে আপনি করে যেতে পারেন। এবং আপনার এই আন্দোলনের সাথে আমিও ছিলাম এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো, এবং আপনাকে অনেক দীর্ঘায়ু কামনা করি আজকের এই জন্মদিনে। সবাই আমি হাঁপাচ্ছি, কারণ আমি কি ড্রিমে ছিলাম দ্যাট ওয়ে, সরি ফর দ্যাট। আমি মিশুসাথী বলছিলাম, আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং আজকের এই দর্শকদের অনেক শুভেচ্ছা। মিশুসাব্বির আমার খুবই পছন্দের একজন ছোট ভাই এবং খুব ভালো অভিনেতা, আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন। মিশু ভাই অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, আপনি কিন্তু আমাদের খুব প্রিয় একজন মানুষ, ভাইয়ার পাশাপাশি আমাদেরও। ভাইয়া, এই গল্পগুলো তো চলবে এবং মিশু ভাই কিছু কিছু বিষয় কিন্তু তুলে এনেছে, এই যে আমাদের যদি বলি যে সামাজিক দায়বদ্ধতাকে কাঁধে নিয়ে তারপরে কাজ করা, বর্তমান সময়টাই যদি আমরা বলি সেই বিষয়টা কি একটু কমে এসেছে কিনা, আপনার মতামত জানবো ভাইয়া। তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি থেকে ফিরে এসে। ঠিক আছে দর্শক, বাংলাদেশের সৃজনশীল নির্মাণ ভবনের সফলতম প্রিয়জন মাসুদ সেজান আজ জন্মদিনে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে অতিথি হয়েছেন। জন্মদিনের অতিথির সঙ্গে আলাপে ফিরবো, তবে সংক্ষিপ্ত সময়ে বিরতি শেষে সঙ্গে থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম। মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের সঙ্গে আছেন আমাদের শোবিজের অন্যতম কুশলী ও গুণী নির্মাতা নাট্যকার মাসুদ সেজান। ভাইয়া, ফিরছি তার জন্মদিনের আলাপে। ভাইয়া, আবারও ফিরে এলাম। একটি বিষয় কিন্তু জানা হয়নি, আজকের পরিকল্পনা একটু বিস্তারিতই জানবো ভাইয়া। তবে তার আগে আপনি জানেন যে দর্শকদের জন্য আমাদের একটা আয়োজন থাকে, কুইজ পার্ট, কুইজটি জানিয়ে দিয়ে ফিরে আসি প্লিজ।
দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের প্রতীক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজে সঠিক উত্তরটি হচ্ছে সালহা খানম নাদি অভিনীত এবং সাগর জাহান পরিচালিত গতকাল থেকে প্রচার হওয়া ধারাবাহিক নাটকটির নাম বৃন্দাবন দাস। এবং দর্শক, তারকালাপের আজকের কুইজটি হচ্ছে নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজার নির্মিত আরটিভিতে সম্প্রচারিত প্রথম টেলিভিশন নাটকের নাম কি? অপশন ক লেট লতিফ, অপশন খ মানি ইজ নো প্রবলেম। কুইজে সঠিক উত্তরে সবচেয়ে বেশি এসএমএস প্রেরণকারী আজকে বিজয়ী পাচ্ছেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত বিলাসবহুল তারকা হোটেল সিগালের সৌজন্যে দুরাত তিন দিন অবকাশ যাপনের সুযোগ, এবং আগামীকালের বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। চলুন এবারে জেনে নিই কে হয়েছে সেই সৌভাগ্যবান বিজয়ী। ভাই, আমাদের বিজয়ীর নাম আছে, আপনি পড়ে শোনাবেন। জনি। আর সেলফোনের শেষ ছয়টি ডিজিট আছে, সেলফোনের শেষ নাম্বারটা 618771। জনি, অনেক অনেক অভিনন্দন আপনাকে, আপনি তো সেই সৌভাগ্যবান, অনেক অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। ভাইয়া, বলছিলেন প্রথম প্রহরের কথা এবং বলছিলেন যারা ভালোবাসা নিয়ে আপনার বাসা পর্যন্ত হাজির হয়েছে এমন কিছু শুভেচ্ছা বার্তা কিন্তু আমাদের কাছেও আছে, আপনার কাছে পৌঁছে দিতে চাই। প্লিজ। আমার প্রিয় লেখক এবং পরিচালক মাসুদ সেজান অনেক সুন্দর সুন্দর নাটক বানিয়েছেন এত বছর ধরে। আমরা যারা অভিনয় করি তারা তার নাটকে অভিনয় করে যে তৃপ্তিটা পাই সেটা আর কোথাও পাই না। আপনারা যারা নাটক দেখেন আমি নিশ্চিত আপনারা তার নাটক দেখে যে মজা পান, যে প্রশান্তি পান, সেটি অন্য কোনো নাটক দেখে পান না। আজ তার জন্মদিন, আমি তার জন্মদিনে সৃষ্টিকর্তার কাছে একটি প্রার্থনাই করব। বছরের পর বছর অনেকগুলো সুন্দর নাটক বানাবার পর এই মানুষটি এখন স্বপ্ন দেখছেন একটি সুন্দর ছবি বানাবার। উনি যেন সেই ছবিটি বানাবার সুযোগ পান, সহযোগিতা পান, যে ছবি শুধু বাংলাদেশের দর্শকদের নয় সারা পৃথিবীর দর্শকদের মুগ্ধ করবে এবং বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করবে। শুভ জন্মদিন প্রিয় মাসুদ সেজান। সেজান ভাই, সালামু আলাইকুম, হ্যাপি বার্থডে। আপনাকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। বয়সের কথা জিজ্ঞেস করলাম না, সেটা সামনাসামনি জিজ্ঞেস করব। আর এতটুকু বলতে চাই যে আমার এই ক্ষুদ্র জীবনে আমি যত ডিরেক্টরের কাজ করেছি আপনি আমার পছন্দের ডিরেক্টরদের মধ্যে পড়েন। আপনার কাজ আমার খুব পছন্দ, আপনার সাথে আমি কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি অনেক ভালো একজন মানুষ, আজীবন এমন থাকবেন, আমাদের পাশে থাকবেন, বন্ধু হিসেবে থাকবেন, যেন যখনই ডাক দিব তখনই আপনাকে পাবো। আর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আমার পরিবারের পক্ষ থেকে, আপনার জন্য অনেক অনেক দোয়া। শুভ জন্মদিন বড়। এই বড়টা কে আসলে? বড়টা হচ্ছে মাসুদ সেজান, আমাদের অনেক জনপ্রিয় নির্দেশক। ওনার সঙ্গে আমার কাজের অনেক অভিজ্ঞতা, তো ভালোবেসে আমরা দুইজন দুজনকে বলি বড়, মানে ব্রো থেকে বড়। যাই হোক, আজকে সেজান ভাইয়ের জন্মদিন, শুভ জন্মদিন। সেজান ভাইয়ের কাছে মানে বলা বলতে একটাই বলা, সেটা হচ্ছে যে আপনি যে দায়িত্বশীলতার সঙ্গে ভালোবেসে নাটক বানান সেই কাজটি যেন অব্যাহত থাকে। আপনার কাছ থেকে আরও অনেক বেশি বেশি ভালো ভালো কাজ আমরা চাই, এবং আমরা মনে করি যে নাটক তো শুধু বিনোদন নয়, আমাদের সমাজের দিকে তাকিয়ে নাটক যেন সমাজে কিছু পজিটিভ ইম্প্যাক্ট ফেলে সেই জায়গা থেকে আপনি নাটক নির্মাণ করেন এবং করেছেন, করছেন এবং ভবিষ্যতেও করবেন। এবং সেই কাজটি করার জন্যে যে বিষয়গুলো দরকার আপনার যোগ্যতা অভিজ্ঞতার সাথে সাথে আপনার সততা, এবং এই সততার জায়গাগুলো আপনার কাছে সারা জীবন সম্বল হয়ে থাকুক। আপনি এগিয়ে যান অনেক দূর, বহু দূর। আবারও শুভ জন্মদিন। হ্যাঁ, যাদের সাথে কাজ করা হয় যদি দ্বিতীয় পরিবার বলি তাহলেও খুব একটা ভুল হবে না, এই মানুষগুলোকে যদি দ্বিতীয় পরিবার বলি, তাদের কথা শুনছিলাম। কিন্তু ভালোবেসে আরও একজন দর্শক যুক্ত হয়েছে, আমরা কি ফোনটি নিব? প্লিজ। শুভ সকাল। হ্যালো, কার সঙ্গে কথা বলছি আমরা? আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলতে হবে। আমি সোহেল হাসান, দৈনিক যুগান্তরে কাজ করি। আমার প্রিয় এবং প্রিয় মানুষ, প্রিয় নির্মাতা, সবকিছুই বলা যায়, বন্ধু, বড় ভাই, তো তাকে আমি খুব পছন্দ করি এবং আমার এই পছন্দের কথাগুলো তাকে আমি সরাসরি প্রায়ই বলি। বাংলাদেশে এই মুহূর্তে যারা বক্তব্য ধর্মী নাটক নির্মাণ করেন,
তাদের মধ্যে শিষ্য কাতারে রয়েছেন সেজান ভাই। তো এই বক্তব্যধর্মী নাটক নির্মাণের পর তার চিন্তার জগতে কি কি যোগ হলো সেটা আমি সেজান ভাইয়ের কাছ থেকে জানতে চাই। অনেক ধন্যবাদ, আমরাও আসলে এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং জানতে চাইবো ভাইয়া। আসলে এই প্রশ্নটা কিন্তু আমাদেরও, এবং এই যে দায়িত্ব নিয়ে কাজ করা, মাথায় আসলে এখন কি চিন্তা কাজ করে সেটা নিয়ে আমরা জানতে চাই। তবে ভাইয়া আবারও যদি পারমিশন দেন, আবার একটা বিরতির সময় হয়ে গিয়েছে, প্লিজ। দর্শক মিশ্রা ম্যাঙ্গনি ব্যতীত তারকালাপে আজ আমাদের অতিথি হয়েছেন আমাদের শোবিজের অন্যতম জনপ্রিয় নাট্যকার নির্মাতা প্রিয়জন মাসুদ সেজান ভাইয়া। সময় হলো আবারও সংক্ষিপ্ত সময়ের নিয়ম মানা বিরতি নেবার, ফিরব দ্রুত কথা দিচ্ছি, সঙ্গেই থাকবেন। আরও একবার স্বাগত সবাইকে মিস্টার ম্যাঙ্গনি ব্যতীত তারকালাপের আজকের আলাপের শেষ অংশে। জন্মদিনে আজ তারকালাপের অতিথির আসনের সঙ্গে আছেন সৃষ্টিশীল নির্মাণের অনন্য কারিগর, লেখক, নির্মাতা সেজান মাসুদ ভাইয়া। ফিরছি আলাপে ভাইয়া, আবারও ফিরে এলাম ভাইয়া। জন্মদিনের তারকালাপটা যদি আমরা একটু বলি, একটু ভিন্নভাবে আমরা সাজিয়ে থাকি, সেখানে আমাদের দেখা যায় নর্মাল কনভারসেশন রেখে এত এত প্রিয় মানুষের কথাগুলো আমাদের যুক্ত হয়, এমন আরও কিছু শুভেচ্ছা বার্তা আছে ভাইয়া আপনার কাছে পৌঁছে দিতে চাই। প্লিজ প্লিজ। শুভ জন্মদিন মাসুদ সেজান। মাসুদ সেজানের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে মনে পড়ল ওর সাথে পরিচয়ের সূত্রের কথা, ওর কাজের কথা। ও মূলত আবৃত্তি শিল্পী ছিল, সাংগঠনিক আবৃত্তি চর্চার মধ্য দিয়ে আমাদের সারা দেশে যে মানুষগুলোর সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, যারা কাজ করেছে, যারা বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছে সাংগঠনিকভাবে, তাদের মধ্যে অন্যতম মাসুদ সেজান। সেজান অনেক বেশি নাটক নির্মাণের মধ্য দিয়ে আমাদের সামাজিক এবং রাজনৈতিক সাংস্কৃতিক যে দায়বদ্ধতা আছে সেই জায়গাটিকেও পূরণ করতে পারবে। তারপরেও যে জিনিসটি চাইব সেটি হচ্ছে যে ও আবৃত্তিতে যদি একটু করেও ফিরে আসে, তাহলে আবৃত্তির সমৃদ্ধির জায়গাটিতেও ও আসলে অবদান রাখতে পারবে। ওর জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানাই, মঙ্গল কামনা করি। হ্যাপি বার্থডে সেজান ভাইয়া, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই সুন্দর দিনে এতটুকু বলার সুযোগ পেয়েছি, সো আমি বলবই, আপনি আগে আমার কাছে ফেভারিট ডিরেক্টর ছিলেন যখন কাজ করতাম না, আর এখন যখন কাজ করছি ফেভারিট ডিরেক্টর এবং পছন্দের একজন মানুষ, কারণ আপনার সাথে কাজ করার সুযোগ হয়েছে। আই এম সো লাকি, এবং আমরা যারা কাজ করি আপনার সাথে রেগুলার সবাই জানি যে এত সুন্দর একটা পরিবেশে আমরা আসলে আমাদের শুটিংগুলো করি, প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখছি, এবং আপনি যখন মনিটরে থাকেন তখন আসলে কোনো টেনশনই থাকে না, নিজেকে নিয়ে কোনো চিন্তা করতে হয় না। সো এই যে প্রতিটা ডিটেইলড ওয়ার্ক প্রতিনিয়ত যে শেখা, আপনি একটা ইন্সপিরেশন আমাদের কাছে। এবং এছাড়াও আমাদের শুটিংয়ে যখন আমরা রিহার্সাল রুম থাকি সেটা আমাদের কাছে মনে হয় ফেভারিট। এমন অনেক সময় হয় যে আমার সিন থাকে না, তারপর আমি রিহার্সাল রুমে চলে আসি, সেটা জানেন, এবং এটা হচ্ছে মজার একটা অংশ, আমরা খুব এনজয় করি, এবং এনজয় করি বলে কিন্তু আমাদের কাজ করাগুলো ভালো হয়। তো আপনি সবসময় এইভাবেই সুন্দর থাকেন, সুস্থ থাকেন, অনেক সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দেন, আপনার জন্য সবসময় অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন। আমার ভীষণ ভীষণ প্রিয় নাট্য নির্মাতা এবং গুণীজন মাসুদ সেজান, আমি আমার অনুভূতির জায়গা থেকে যদি বলি, আপনার প্রতিটি কর্ম যখন দেখি তখন সামাজিক দায়বদ্ধতা কিংবা শিল্পের প্রতি দায়বদ্ধতা ধরে রেখে যে নির্মাণ কর্ম আপনি করে যাচ্ছেন সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এবং আমি ব্যক্তিগতভাবে খুব করে চাই যে আপনার মতো নির্মাণ কর্ম, যারা যারা নির্মাণ কর্মের সাথে সম্পৃক্ত আছেন তারা এগিয়ে আসুক, তারাও এমন নির্মাণ কর্ম করুক যা অর্থবহ, যা জীবনকে সমৃদ্ধ করে, মানুষের মানবিক মূল্যবোধ শেখায়, দেশকে, সমাজকে তথা পরিবারকে সমৃদ্ধ করে। শুভ জন্মদিন, অনেক ভালোবাসা নিন ভাইয়া। এই প্রিয় মানুষগুলোর মতোই আরো একজন প্রিয় মানুষ ফোনে আছে, আমি বলছি না কে, আমরা ফোনটি নিয়ে দেখি কে। শুভ সকাল। হ্যালো, কার সঙ্গে কথা বলছি আমরা? আমি তো জানি, তারপরে যদি আপনি বলতেন। মাসুদ সেজান ভাইয়ের একদম ভক্ত বলা যায়, আমি আমাদের ফ্যান থাকে, তারপরে সেজান ভাইয়ের আমি, ইজ এ ওয়ান্ডারফুল ডিরেক্টর, রিয়াজ বলছি। শুভ জন্মদিন রিয়াজ ভাই। রিয়াজ ভাই আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই, অনেক ভালো লাগছে আপনাকে দেখতে, ইটস নাইস সিইং ইউ, এবং অনেক অনেক কি বলবো শুভকামনা আপনার এই জন্মদিনে। থ্যাংক ইউ রিয়াজ ভাই, থ্যাংক ইউ, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সজন ভাই, আপনি চমৎকার চমৎকার সব কাজ করতে থাকেন এবং আমরা আছি আপনার সাথে। জি থ্যাংক ইউ, দোয়া করবেন আমার জন্য। রিয়াজ ভাই, আপনি কিন্তু আমাদের আনন্দের মাত্রাটা আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন, আপনি যুক্ত হয়েছেন, অনেক 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 ধন্যবাদ, আপনি আমাদের অনেক ভীষণ ভীষণ প্রিয় মানুষ, ভালো থাকবেন। খুবই ভালো মানুষ, আমার খুব পছন্দের মানুষ খুবই, এবং ওনার সঙ্গে আমার কাজও হয়েছে এর আগে, এবং উনি ভাই খুব অল্প করে ছোট করে যদি এই প্রিয় মানুষগুলো সম্পর্কে জানতে চাই। না, যারা এখন বললেন আমার সম্পর্কে তারা মানে সবাই তো আমার প্রিয় মানুষ, বলে আসলে শেষ করা যাবে না, আপনাদের এত কম সময়ে এই মানুষগুলোর সম্পর্কে আসলে বলতে পারবো না আমি। তবে একটা কথাই শুধু বলি যে খুব বেশি মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব হয় না, কিংবা খুব বেশি মানুষ আমাকেও পছন্দ করে না নানা কারণে। তো যেই মানুষগুলো আমাকে পছন্দ করে এবং আমি যাদেরকে পছন্দ করি তাদের মধ্যে হয়তো অনেকদিন রিয়াজ ভাইয়ের সাথে আমার কিন্তু দীর্ঘদিন পর মানে কথা হলো, প্রায় 2-3 বছর পর, কিন্তু মানে ভেতরে যে ভালো লাগাটা ভালোবাসাটা সেটা কিন্তু আছে, সেটা আছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, সেটা কোনো আসলে আসলে কিছু কিছু সম্পর্ক ভাইয়া শুধু অনুভূতি দিয়েই প্রকাশ করা যায়, ব্যাখ্যা করা যাবে না আসলে। ভাইয়া, যে বিষয়টি আমি জানতে চেয়েছিলাম একেবারে শেষ পর্যায়ে, আমরা খুব ছোট্ট পরিসরে জানবো যে যারা যারা এখন সামাজিক দায়বদ্ধতা নিয়ে শিল্প চর্চা করে তাদের মধ্যে যদি আমরা বলি সামনের সারির আপনি একজন, বর্তমান সময়টায় আসলে এই যে ব্যবহার বা এই যে বোধের জায়গাটাকে কমে গেছে কি দেখছেন? না, এটা মানে বোধের জায়গায় থেকে সবসময়ই আগে কাজ হয়েছে, আবার নির্বোধের মতো কাজ হয়েছে, এখনও বোধের জায়গা থেকে হচ্ছে, নির্বোধের মতোও হচ্ছে, এটা আসলে সবসময়ই ছিল। এখন যেটা হয়েছে যে চ্যানেল অনেক বেশি হওয়াতে, অনেক কাজের পরিমাণ বেশি হওয়াতে, আসলে চ্যানেল যত হয়েছে, যত চ্যানেলে নাটক লাগছে, সেই পরিমাণের এক্সপার্টিস ডিরেক্টর তো বাংলাদেশে এখনও তৈরি হয়নি, এটা সত্যি কথা। সেই পরিমাণের দক্ষ অভিনেতা তো তৈরি হয়নি, এটা সত্যি কথা। সেই পরিমাণের টেকনিক্যাল ক্রু, টেকনিক্যাল সাপোর্ট, কিংবা সেই পরিমাণের বাজেট এখন আমরা দিতে পারছি না, সেটা সত্যি কথা। যেই কারণে চ্যানেলের পরিমাণ বেশি হয়েছে, কাজের মান কমেছে, অন্য কোনো কারণে। ভাইয়া, আমরা আশা করতে পারি, স্বপ্ন দেখতে পারি, সব প্রতিকূলতা জয় করে একদিন আমরা আমাদের স্বপ্নকে ছুঁতে পারবো। সেটাই তো ভাইয়া, যেহেতু জন্মদিন, টেস্টি ট্রিটের পক্ষ থেকে একটা সুন্দর কেক আছে আপনার জন্য, এবং সেই সাথে ভাইয়া অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞতা, জন্মদিনের সকালটি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভাই, আমরা কেক কাটবো প্লিজ। ভাইয়া অনেক অনেক ভালো থাকবেন, এবং জন্মদিনের মতোই যদি বলি যে সারাটা বছর কেটে গেলে মন্দ কি, অনেক অনেক শুভকামনা থাকতো, আবারও শুভ জন্মদিন। আপনাকেও ধন্যবাদ, এবং আর টিভিকেও ধন্যবাদ, এবং যারা দেখছেন অনুষ্ঠানটা দেখলেন, এবং কৃতজ্ঞতা আবারও। দর্শক, এই ছিল সৃজনশীল ভাবনা এবং সৃষ্টিশীল কাজের নান্দনিক নির্মাতা রচয়িতা মাসুদ সেজান ভাইয়ের সঙ্গে জন্মদিনের একান্ত গল্প আলাপ। তার এই পথ চলা দীর্ঘ হোক, প্রশান্তি আর অভিনন্দনের মধ্য দিয়ে অনুকরণীয় এবং অনুসরণীয় জীবনের উদাহরণ হয়ে এগিয়ে যান, এ প্রত্যাশা আজ বিদায় নিব। কাল আবারও দেখা হবে আমাদের সংস্কৃতি এবং নির্মাণের একজন চেনা মানুষকে, প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে এবং অবশ্যই চারপাশের সবাইকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আরটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.youtube.com/rtbentertainment। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।